যেহেতু ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা এবং মার্চেরও যা ঈদ আছে, এই জন্য উপজেলা নির্বাচন করার যেহেতু সময় হয়ে গেছে, নির্বাচন কমিশন প্রাথমিকভাবে আলাপ আলোচনা করে যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হলো যে এপ্রিল মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে মে মাসের শেষ সপ্তাহ অর্থাৎ মে 31 তারিখের মধ্যে এই নির্বাচনগুলো সম্পন্ন করবে। নির্বাচন ব্যালটে হতে পারে, আবার ইভিএমও হতে পারে, মিক্সারও থাকতে পারে। এই ব্যাপারে এখনই চূড়ান্ত কিছু বলা যাচ্ছে না, কারণ হলো যে ইভিএম কী পরিমাণ ব্যবহারযোগ্য সেই হিসাবটা আমরা এখনও পাইনি। তো ওটা পাইলে হয়তো তখন আমরা সিদ্ধান্ত নিতে পারবো চূড়ান্তভাবে। তফসিল রোজার শেষের দিকে হবে, ঈদের কিছুদিন আগে। আমাদের আহ্বান থাকবে যে সব রাজনৈতিক দলের যারা আছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করেন, কারণ আমরা নির্বাচনকে অত্যন্ত সংসদীয় নির্বাচনে যেভাবে সুষ্ঠু সুন্দর করার চেষ্টা করেছি নিরপেক্ষভাবে, স্থানীয় সরকার নির্বাচনে একইভাবে আমরা সুষ্ঠু করার চেষ্টা করব। যেহেতু এটা কয়েকটা ধাপে হবে, সেখানে আমাদের কনসেন্ট্রেশনটা আরও বেশি থাকবে, তো সেগুলো আরও সুষ্ঠু হবে বলে আমরা আশা করি, আমারও সুন্দর হবে বলে আশা করি। সংগৃহীত নারী আসনের আমরা সংসদ সচিবালয়ে পত্র দিয়েছি, যে আপনারা জানেন যে এটার জন্য তাদের যে কোন দল কত পাবে সেই প্রশ্নটা জানাতে আমাদের চিঠি দিতে বলেছি, তো সেই চিঠির উত্তর আমরা এখনও পাইনি, সেটা পেলে আমরা বসে সিদ্ধান্ত নেব। হ্যাঁ, এটা সংসদ সচিবালয়ে পত্র দিতে হয় মাননীয় স্পিকার। না, ওনার তো সময় আছে, এটা আইন অনুযায়ী 30 দিনের মধ্যে দিতে হয়, অর্থাৎ ওনারা হয়তো আগামী সপ্তাহ পেয়ে যেতে পারে, এই সপ্তাহ শেষেও পেয়ে যেতে পারে। নিয়মটা হলো যে 6 জন না, যেহেতু 300 আসন আর সংরক্ষিত হলো 50টা আসন, অতএব প্রতি 6 জনের জন্য একটা আসন পায় হিসাবে, সে হিসেবে কোনো রাজনৈতিক দল তারা যদি ইন্ডিভিজুয়ালি তাদের হিসাব দেয় তাহলে তারা যা আছে সেই হিসাবে পাবে। আর পয়েন্টে হলে যদি পয়েন্টে 5-এর উপরে থাকে তাহলে আবার একজন পায়, আর 5-এর নিচে থাকলে পায় না, 0.5-এর নিচে থাকলে। আর যদি আবার জোট হয়, হতে পারে যে ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো জোট করতে পারে, জোট করে তারা বলতে পারে যে আমাদের এই, সেই হিসেবে তারা ওই জোটের হিসেবে যা আসে অর্থাৎ প্রতি 6 জনে একজন পাবেন, এটা হলো হিসাব। হ্যাঁ, সেটা তো পারেননি, এটা তো বলাই হচ্ছে যে জোট হওয়া, তারা জোট হবে, জোট হয়ে এটা রাজনৈতিক দলও জোট হতে পারে, স্বতন্ত্রও জোট হতে পারে, আবার রাজনৈতিক দল স্বতন্ত্র মিলেও জোট হতে পারে, সব সুযোগই আছে, কিন্তু ওটা জোট হয়ে জানাতে হবে। না, জোট হয়ে তো জানাতেই হবে, না স্বতন্ত্রে একটা জোট না হতে পারে, একটা জোট হতে পারে, আবার অন্য কোনো রাজনৈতিক দলের সাথে থাকতে জোট হতে পারে, অথবা নিজেরাও হয়তো 62 জনের একটা জোট হলো না, কিন্তু 65 জন মিলে হয়তো 5টা জোট হতে পারে, 6টা জোট হতে পারে। যদি না হয় স্যার, না যদি হতেই হবে, নাহলে তো পাবে না, শূন্য থাকবে। শূন্য থাকবে।